ভারতের সিকিম রাজ্যের তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটির উপর মঙ্গলবার সকালের দিকে এভাবে ধসে পড়তে দেখা যায় পাহাড়। এমন ভয়াবহ ঘটনায় আঁতকে ওঠেন আশপাশে থাকা লোকজন। ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটিতে পাহাড় ধসের দৃশ্য সেখানকার লোকজন মোবাইলে ধারণ করেন। এরপরেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এতে দেখা গেছে পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে জলবিদ্যুৎ কেন্দ্রের উপর। ক্ষতিগ্রস্ত হয় তিস্তার স্টেজ 5 বাঁধটি। স্টেশনের বৈদ্যুতিক পিলারের বেশ কয়েকটি ভেঙে পড়েছে, চিৎকার শোনা যায় স্থানীয়দের। ভারতীয় গণমাধ্যমে জানা গেছে পাহাড় ধসে 17 থেকে 18টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। গেল কয়েক সপ্তাহ ধরে এই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি একাধিক ছোট বড় ধসের ঘটনা ঘটেছিল। বড় ঝুঁকি ও প্রাণহানির মাথায় রেখে সরিয়ে নেওয়া হয় লোকজনকে। ঘন ঘন ভূমিধসে ওই পাহাড়টি গেল কয়েকদিন ধরেই ঝুঁকিতে ছিল। এরই মধ্যে ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলের আশপাশে পরিদর্শন করেছেন বলে বিবৃতি দিয়েছে সংশ্লিষ্ট মহল। 2023 সালের অক্টোবরে সিকিমে লোনাক হ্রদ ভেঙে যে দুর্যোগ নেমে এসেছিল তাতে ক্ষতিগ্রস্ত হয় তিস্তার এই বাঁধটি। চলতি বর্ষায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিম রাজ্য। এই মৌসুমে সিকিমে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে 32% বৃষ্টি বেশি হয়েছে।